সন্ধ্যা হইলে আমার রাজকন্যার একটাই কথা মামা আমাকে একটা স্ন্যাক্স আইটেম তৈরি করে দেও তো ঠিক রেস্টুরেন্টের মতো তো আমি তখন আমার মেয়েকে বলি আমি কি রেস্টুরেন্টের মতো শেফ যে আমি রেস্টুরেন্টের মতো রান্না করে দিতে পারবো না মামা তুমি রেস্টুরেন্টে মজা করে রান্না করতে পারো যদি তুমি একটু বুদ্ধি খাটিয়ে রান্নাটা করো তো আমি ভাবলাম যে আমার মেয়েকে কি দেওয়া যায় তখন আমার মেয়ে বলতেছে মাম্মা আমাকে ফ্রান্স ফ্রাই করে দাও তখন আমি ভাবতেছি আজকে একটু ভিন্ন রকমভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা করে দেবো যেটা আমি বাসায় সচরাচর করি তো এখানে আমি যেহেতু আমার চাট মশলা ছিল না আমি একটা ডিম দিয়ে দিছি আর নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেবো কিছু কর্নফ্লাওয়ার আমার মেয়ে আমাকে এতটা ভালোবাসে আমাকে এতটা বোঝে তো অনেকক্ষণ ধরেই বলতেছে মাম্মা আমাকে দাও আমার সন্ধান নাস্তা দাও তো আমি বলতেছে যে মামুনে তোমাকে কি দিব বলো কি খাবা তখন বলতেছে যে একটু ভিন্ন রকম ইয়ে দাও যাতে আমি এটা সস দিয়ে খেতে পারি তো যেই ভাবনা সেই কাজ তখন আমি দেখতেই পাচ্ছি খুব দ্রুতভাবে কাজটা করতেছি আর মনে মনে ভাবতেছে যে যাতে একটু ভিন্ন রকম স্বাদ হয় যাতে আমার মেয়ে খেয়ে একটু অন্তত পক্ষে মনটা বোঝে যে না আমার মাম্মা আমার কথার সাথে সাথে আমাকে ফ্রাইটা করে দিয়েছে আর সবাই একটু ইগনোর করবেন কারণ এখানে আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে আমার রান্নাঘরের দেওয়ালটা কারণ এখানে একটা ইয়া পড়ছে যার জন্য আমি রেখে ভালো মতন কাজ করতে পারি না তো আমি একটু যেহেতু ক্যামেরার সামনে আসছে সেহেতু একটু ঢং না করলে তো হয় না তাই না তো এইভাবে আমি ফ্রেন্স ফ্রাইটা প্রায় সময় আমার মামুনিকে করে দেই আমার মামুনি খেয়ে তো সেই খুশি বলে মাম্মা তুমি আমাকে দু একদিন পর পরই এভাবে ফ্রেন্স ফ্রাইটা করে দেবে তো আমি না এক এক করে সবগুলো ফ্রেন্স ফ্রাই দিয়ে দিচ্ছি আর এখানে একটা কাটা চামিচের সাহায্যে আমি নেড়ে দিচ্ছি খুব দ্রুত দেখতে পাচ্ছ আর আমার শরীরটা তেমন ভালো না সবাই আমার জন্য দোয়া করবে আমি যাতে খুব তাড়াতাড়ি আগের মতো তোমাদের সামনে আসতে পারি সুন্দর সুন্দর ভিডিও দিয়ে তোমাদেরকে আনন্দ দিতে পারি তা আমি যতই ব্যস্ততার মাঝে চেষ্টা করি আমার অন্তত সময় দেওয়ার জন্য আমার মাটা এত ভালো যা বলার মতো না আমাকে এত বোঝে আমি মনে হয় খুব ভাগ্যক্রমে এমন একটা মেয়ে পেয়েছে আমার মেয়েটা আমাকে এত বোঝে আমাকে আমার শ্বশুরবাড়ির লোকরা না বুঝলো আমার মেয়েটা আমাকে অনেক বোঝে আমি একটা ধমক দিলেই চলে যে না এটা করা যাবে না এটা খাওয়া যাবে না তো এখানে দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডস ফ্রাইটা হয়ে গেছে তো আমি একটা চাকরির সাহায্যে নিলাম যেহেতু তেল আসছে তেলটা একটু ঝরিয়ে নেব তো এই যে এক ঝলক তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কতটা ইয়ামি হয়েছে সাথে কিন্তু সস আছে তো আমার মেয়ে খেয়ে এতটা রিভিউ দিয়েছে আমার কাছে এত ভালোই লাগছে আজকের ভিডিওটা এতটা